নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেল রুমাস লিটল কিচেনে। আজকের রেসিপি কুমড়োর ধোকা। উপকরণ: ধনে, জিরে, নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ছোলার ডাল, নারকেল, দই আর কুমড়ো, ঘি। প্রথমে কুমড়োটা সেদ্ধ চাপিয়ে দিলাম, আর এদিকে নারকেল কোড়া, ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। দিয়ে আবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেস্ট করে নিলাম। কুমড়ো সেদ্ধটা ঠান্ডা হয়ে গেলে এবার ওই ছোলার ডাল বাটাটা, নারকেল কোড়া, ছাতু আর নুন, চিনি, হলুদ দিয়ে একটু ভালো করে টাইট করে মেখে নিলাম। নিয়ে একবারে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম, সঙ্গে একটু জয়িত্রী দিলাম। দিয়ে যে মশলা পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে টক দইটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষানোর পর উষ্ণ গরম জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটু ফুটে উঠলো পরে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে যে ধোকাগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। রেডি আমার কুমড়োর ধোকা।